হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নকুল স্যার আজকে পঞ্চম শ্রেণী বাংলা বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু হাজার বাইশের এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে দেখে নাও আশা করি সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারবে এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা বলবো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখো তাহলে জানুয়ারি দু হাজার তোমাদের বাংলার অ্যাক্টিভিটি টাস্কগুলি দেখো প্রথমে একের প্রশ্নটি কী রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাহলে দেখো একের এক দেখো গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো এসেছেন চারটি অপশান দেওয়া আছে দেখো শরৎকালে শীতকালে বর্ষাকালে এবং গ্রীষ্মকালে সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগেরটা শীতকালে এরপরে দেখো দুয়ের প্রশ্ন একের দুয়ে কি রয়েছে যে দেখবি যদি জলদি আয় জলদি শব্দের অর্থ ঠিক আছে এখানে চারটি অপশান দেখো কয়ে রয়েছে ভোরবেলায় তারপরে খ রয়েছে তাড়াতাড়ি তারপরে গ ছুটে এবং ঘ ঘুম থেকে উঠে তাহলে জলদি কথার অর্থ হলো তাড়াতাড়ি ক্ষয়ের দাগেরটা হবে তাড়াতাড়ি ঠিক আছে এরপরে দেখো একের তিন প্রখর প্রত্যুষে প্রখর শব্দের অর্থ কী চারটে অপশান আছে কনকনে অসহ্য তীব্র আর ঘ আরামদায়ক এখানে সঠিক উত্তর হবে গ তীব্র ঠিক আছে প্রখর শব্দের অর্থ তীব্র এবারে দেখো দুয়ের দাগের দুয়ের দাগের কী কী প্রশ্ন রয়েছে দেখো দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি একটি বাক্য উত্তর দাও এখানে দেখো দুয়ের এক গল্পপুরোর তলপিটি কোথায় রয়েছে উত্তরটি হচ্ছে কাঁধে তোমরা পূর্ণবাক্যে কিন্তু উত্তরটি লিখবে লিখবে বুড়োর তলপিটি রয়েছে কাঁধে হুম তারপর দুয়ের দুই বুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে কড়ির পাহাড় উত্তরটি তোমরা পূর্ণবাক্যে লিখবে যে বুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে এরপরে দেখো দুয়ের তিন এই থলেতে বন্দিনী থলেতে কে বন্দিনী অবস্থায় আছে উত্তরটি হলো কেশবতী নন্দিনী তাহলে উত্তরটি তোমাদের পূর্ণবাক্যে লিখতে হবে তোমরা লিখবে যে থলেতে কেশবতী নন্দিনী বন্দি অবস্থায় আছে এবারে দেখো তিনের দাগের কি রয়েছে তিনের দাগের দেখো তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্ন দু নাম্বার করে ঠিক আছে তো দেখো তিন দুগুণে ছয় দুই নাম্বার করে তিনটি প্রশ্ন দেখো বুড়ো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন বুড়োর মুখ ব্যথা হয়েছে কেন আর বলবো না রূপ কথা গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না ঠিক আছে এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে লিখবে দেখো তাহলে তিনের এক গল্প বুড়ো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন এই প্রশ্নটি ছিল উত্তরটি তোমরা এভাবে লিখবে যে কবি সুনির্মল বসুর লেখা বুড়ো কবিতায় বুড়ো ভোরবেলায় রূপকথা চায় রূপকথা বলে ডাক ছেড়ে গল্প শোনাতে আসেন ঠিক আছে এরপরে দেখো তিনের দুই তিনের দুইয়ের প্রশ্নটা কী ছিল বুড়োর মুখ ব্যথা হয়েছে কেন উত্তরটি তোমরা এইভাবে লিখবে বুড়ো শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসড়া নিয়ে বেরিয়েছে সে রূপকথা চাই রূপকথা বলে চিৎকার করছে তাই তার মুখ ব্যথা হয়ে গিয়েছে ঠিক আছে এরপর দেখো তিনের দাগের প্রশ্নটা ছিল বলবো না কো রূপকথা বুড়ো কাদের রূপকথা শোনাবে না উত্তরটি তোমরা এইভাবে লিখবে যে বারবার চিৎকার করে ডাকার পরও যেসব ছেলেরা এই প্রবল শীতের ভরে ঘুম ছেড়ে আসবে না বুড়ো তাদের তার গল্প তার রূপকথার গল্প শোনাবে না ঠিক আছে দেখো চারের দাগের প্রশ্নটি যে নিচের প্রশ্নটি উত্তর নিজের ভাষায় লেখো তিন নাম্বার আছে ঠিক আছে তো প্রশ্নটা দেখো গল্পবুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করে ঠিক আছে তাহলে গল্পবুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে এসব দেখে নেওয়া যাক দেখো তাহলে দাগের প্রশ্নটি গল্পবুঁড়ো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করে দেখো উত্তরটা এইভাবে লিখবে তোমরা তিন নাম্বার আছে দেখো সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় বুড়ো ঝোলায় থাকা গল্পগুলি হল দৈত্যদানব যক্ষীরাজ রাজপুত্র অক্ষীরাজ মনপবনের দাঁড় সার করির পাহাড় চোখ ধাঁধানো হীরা মানিক ঝলমলে সোনাকাঠির ঝলমলে সোনার কাঠি টলটলে ময়নাবতী টলটলে তেপান্তরের মাঠ হট্টমেলার হাট বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদি গল্প রয়েছে ঠিক আছে তাহলে তোমরা এইভাবে উত্তরগুলি লিখবে আজকে তাহলে তোমাদেরকে এই জানুয়ারি দু হাজার বাইশের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে বুঝে নিতে পেরেছো আজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবে